হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিড়ের এগ পোলাও, বা চিড়ে ভাজাও বলতে পারেন। তো রেসিপিটি সকাল বিকেল টিফিনের পক্ষে একদম পারফেক্ট রেসিপি, ছোট বড় সবারই আশা করি পছন্দ হবে। তো রেসিপিটি দেখার পর আপনি যদি ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন, সবার আগে নোটিফিকেশন পাওয়া যায়। চলুন রেসিপিটি ফলো করা যাক। আমি চিড়ে নিয়েছি মোটা চিড়ে। তো চিড়েটাকে ভালো করে বেশি করে জল দিয়ে ধুয়ে নেব, এক থেকে দুবার বেশি ধোবো না, তাহলে কি চিড়েটা নরম হয়ে যাবে, গোলে হয়ে যাবে, রেসিপিটা পারফেক্ট হবে না। এবং এরকম একটা ঝুড়ির সাহায্যে মানে চিড়েটাকে জলটা ঝরিয়ে নিতে হবে। তো ভালো করে জলটা ঝরে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা অয়েল মানে রিফাইন অয়েল দিয়েছি, তেলটা একটু বেশি হয়ে গেছে, আমি অল্প একটু তেল তুলে নেব। তেল তুলে নিয়েছি, দুটো ডিম দিয়ে দিলাম। ডিমটা আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন, দুটো তিনটে যতটা ইচ্ছা। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু ভুজে শুনে দিতে হবে, বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না খেতে। তো ভালো করে একটু বড় সাইজ করে ভুজিয়া বানিয়ে নেব এবং ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আরও একটু সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। নেব ক্যাপসিকাম, ক্যাপসিকামটাকে একটু ছোট করে চারকোনা করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তেলের মধ্যে একটু ভেজে নেব হাফ মিনিট মতো। দেব বিনস আর গাজর, এগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা তিনটে মতো আমি দিয়েছি, লঙ্কাটা আপনাদের মানে স্বাদ অনুযায়ী ইউজ করবেন। তো ভালো করে একটু নেড়ে নিলাম মানে ভেজে নেব। তো অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প নুন দিয়ে দিচ্ছি মানে পরিমাণ মতো, দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব সবজির সাথে। তো এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো একদম লো ফ্লেমে, যাতে করে সবজিটা সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন সবজিটা অনেকটাই সফট হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কাঁচা ছোলা দিয়ে দেবো। ছোলাটা আগের দিন রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, মিনিমাম 10-12 ঘন্টা ভিজিয়ে রাখলেই ছোলাটা হয়ে যাবে। তো আমি আপনারা চাইলে মানে সবজির সাথেও ছোলাটা দিয়ে দিতে পারেন, তো আমি একটু দেরি করেই দিলাম। তো ছোলাটাকে আমি সবজির সাথে আরও 1-2 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। দু মিনিট হয়ে গেছে, ছোলা ভাজাও হয়ে গেছে, তো একটু নেড়ে দেব। চিনি দিয়ে দিলাম 1/2 চামচ মতো, দিয়ে নেড়ে দেব। দিয়ে দিচ্ছি আরও একটু কাঁচা পেঁয়াজ, তাতে করে খেতে আরও স্বাদটা ভালো হবে। জিরার গুঁড়ো অল্প একটু মানে গোলমরিচের গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে নেড়ে দেবো। এগুলো চিড়ের পরিমাণ অনুযায়ী ইউজ করতে হবে। ভালো করে মিক্স করে নিচ্ছি সবজির সাথে। জল ঝরানো চিড়েটা আমি এবার দিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো ভালো করে জল ঝরিয়ে নিলে এরকমই ঝরঝরে হয়ে যাবে। তো চিড়ের সাথে ভালো করে মিক্স করে নেব। অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, নুনটা বুঝে শুনে ইউজ করতে হবে। ভাজা ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। নুন কম হলে ক্ষতি নেই, নুন বেশি হলে জিনিসটা খেতে বাজে হয়ে যায়, তো সেই বুঝে শুনে নুনটা ইউজ করতে হয় প্রত্যেকটা রান্নায়। ঘি দিয়ে দিলাম, ঘিটা আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন, তবে ঘি একটু বেশি দিলেই মনে হয় বেশি আরও ভালো খেতে হবে, তো সেটা আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন। ভালো করে মিক্স করে দিচ্ছি এবং নেড়ে দিচ্ছি। এটা প্রায় রেডি হয়ে এসেছে, আরও একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দেব। এটা ঝাল, মিষ্টি, সুন্দর সব রকম মানে স্বাদ থাকবে, খুবই সুন্দর খেতে হয়। তো আমি এবার একটা পাত্রে নামিয়ে ফেলবো। তো
সো ফ্রেন্ড, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, আর আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আরও অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমি একটু ডাল ভাজা আর বাদাম দিয়ে দিলাম, দিয়ে পরিবেশন করছি, তো এটা খুবই সুস্বাদু খেতে হয়। নমস্কার, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।